গরমের ছুটিতে এক মাসের জন্য এসেছিলাম মধুপুরে, আর এখন দেখতে দেখতে দিন কেটে গেছে। এবার বাড়ি ফেরার পালা। ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি, জামাকাপড় সব রেডি করে রাখা আছে, জাস্ট পরে বেরোনোর পালা। এখন আমরা উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনে যেতে যেতেই আমি ভাবছিলাম এই কদিন কত ভালোভাবে মধুপুরে কাটালাম, কত দূরে দূরে গ্রামে গেলাম ঘুরতে, সেখানকার প্রাকৃতিক পরিবেশ, সেখানকার গাছপালা, রাস্তাঘাট সব কিছুই যেন ভীষণভাবে মনে পড়ছে বারবার, সেই জায়গাগুলোতে আবার যাওয়ার ইচ্ছা করছে। প্রতিদিন বাবার সাথে কত খেলা, গিরিকার পার্কে যাওয়া, এদিক ওদিক ঘুরতে যাওয়া, বাড়িতে কত আনন্দ, কত রকমের কত মজাই না আমরা করলাম এই এক মাস, খুব ভালো লাগলো। এইসব ভাবতে ভাবতেই এখন বাড়ি ফিরে এসেছি। অনেকক্ষণ ধরে জার্নি করার পর এখন রাত 11টার সময় বাড়ি ঢুকলাম। আর কোথাও বেরিয়ে আসার পর বাড়ির হাল কিন্তু বেহাল হয়ে থাকে, তো সেগুলো সব কিছুকে ইগনোর করে এখন এই রাত্রেবেলা জলের রিচার্জ আর টিভি রিচার্জটা সেরে জাস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়বো। যা কিছু বাদ বাকি সব সকালে দেখা যাবে। তো চলো, দেখা হচ্ছে সকালবেলা। গরমের ছুটি কাটানোর পর যখন বাড়ি ফেরা হয় আর বাড়ি ফিরে বাড়ির হাল বেহাল থাকে, সেই সময় মন ভীষণ খারাপ হয়ে যায়। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট কিছু টিপস যেগুলো আমি ফলো করি কোথাও ঘুরতে যাওয়ার আগেই, বাড়িকে কিছুটা অর্গানাইজ করে রেখে যাই আর কিছুটা ছোট্ট ছোট্ট জিনিস মেনটেন করি, তাতে কী হয় ফিরে আসার পর আর অতিরিক্ত প্রেশার ফিল হয় না। প্রথম যে জিনিসটা আমি করি সেটা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর আগে সমস্ত জিনিস কেনা এইভাবে ঢাকা দিয়ে দিই। সে গ্যাস স্টোভ হোক, ইন্ডাকশন হোক, মিক্সার হোক, মাইক্রোওভেন হোক, সোফা থেকে বাড়ির আসবাবপত্র সমস্ত কিছুকেই ঢেকে রাখার চেষ্টা করি যতটা সম্ভব হয়। তাতে কি হয় এসেই অনেকটা ধুলোর পাহাড় ঝাড় দেওয়া বা পরিষ্কার করার হ্যাপা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। যেই জায়গাগুলো আমি ঢেকে রেখেছিলাম সেগুলো দেখো কত পরিষ্কার, আর চিমনির উপরে যেটা আমি ঢেকে রেখে যেতে পারিনি সেখানে ধুলে ভরে গেছে। এবার শুধু কল্পনা করো যদি সমস্ত জায়গা এভাবে খোলা রেখে যেতাম তাহলে কি পরিমাণ কাজ পারত। আগে থেকে সব কিছু ঢেকে রাখার ফলে ধুলোবালি কিন্তু এই উপরের চাদরগুলোতেই পড়েছে, আর আমার এখন কাজ হচ্ছে এই চাদরগুলোকে আগে তুলে নেওয়া আর তারপর সেগুলোকে ওয়াশ করা। ধুলো ঝাড়ার কিন্তু সেইভাবে আর বিশাল কোনো কাজ নেই। আর যেই যেই সারফেসগুলো আমি ঢেকে রেখে যেতে পারিনি সেগুলো হালকা করে একটুখানি মুছে দিলে কিন্তু কাজ একদম ঝটপট নিমিষের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার সেকেন্ড কাজ যেটা আমি করি, যেই কাপড়গুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেগুলো সমস্তগুলোই এক এক করে লন্ড্রি বাস্কেটের মধ্যে ভরে দিই, আর তারপর এক এক করে সেগুলো আমি ওয়াশ করে নিই। বাসনপত্রগুলোকেও কিন্তু আমি এভাবে ঢেকে রেখে যাই যাতে এসেই আমাকে প্রচণ্ড ধুলো বাসন মাজতে না বসতে হয়। আর যেই যেই সারফেসগুলো আমি ঢেকে রেখে যেতে পারিনি সেগুলোকে হালকা করে একটু মুছে দিই, আর তারপরে কিন্তু একদম চারিদিক চকাচক ক্লিন হয়ে যায়। তারপর ডেইলি বেসিসের আমাদের ঘর ঝাড় দেওয়া মোছা সেগুলো করে নিলে কিন্তু ঘর একদম চকচকে ঝকঝকে হয়ে যায়। এবার তিন নম্বর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। এক মাস ধরে ছিলাম না বাড়িতে, তো বন্ধ থাকার ফলে এরকম ফাঙ্গাস তৈরি হয়ে গেছে, আর পরের দিন যথারীতি বাজারে গিয়ে জিনিসপত্রও আনা হয়েছে, সেগুলি সব ফ্রিজে রাখতে হবে। তার আগে চটপট আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি ফ্রিজ পরিষ্কার করার জন্য অল পারপাস ক্লিনার ইউজ করি, কেমিক্যাল ফ্রি, যেটা আমি ইউজ করি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা চেক আউট করতে পারো। যেই যেই জিনিসগুলো ধুলে ভালো হয় সেগুলোকে ভালো করে ধুয়ে নিই, তারপরে শুকনো
কাপড় দিয়ে ভালো করে মুছে আমি জাস্ট ফ্রিজে লাগিয়ে নিই। ডিপ ফ্রিজ থেকে ভেজ বক্স সমস্ত কিছুই খুব ভালো করে ক্লিন করে নিয়ে আমি তারপর এখানে যা জিনিসপত্র রাখার সেগুলো রেখে দিই। অল পারপাস ক্লিনার ইউজ করার জন্য ফ্রিজে যে কোনো ধরনের দাগ, ফাঙ্গাস এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় আর চট জলদি একদম পরিষ্কার হয়ে যায়, যেটা করতে মোটেও বেশি সময় লাগে না। এবার রান্নাটা চাপিয়ে এবং ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করতে করতেই আমি এক ফাঁকে এই জামা কাপড়গুলো যেগুলো আমি ঢাকা দিয়েছিলাম সেগুলো সমস্ত এক এক করে মেশিনে আমি কাস্তে দিয়ে দিই। যেগুলো করতে তো সময় লাগে, তাই আমি এই সুযোগে রান্না এবং ঘর ঝাড় দেওয়া মোছা এগুলোর কাজও কিন্তু সারতে থাকি। ঘরের অন্যান্য কাজ সারতে সারতে আমি কিন্তু ট্রলি ব্যাগটাকে ভালো করে স্যানিটাইজ করে রেখে দিই এক পাশে, আর তারপর একটু হাত ফাঁকা হলে আমি যেই যেই জিনিসগুলো আধোয়া সেগুলোকে আমি কাস্তে দিয়ে দিই, আর যেগুলো যেগুলো ধোয়া সেগুলো সমস্ত কিছুই আমি আলমারিতে এক এক করে গুছিয়ে রেখে দিই। ডেইলি ইউজ করার যে কসমেটিক্সগুলো সেগুলোও আমি জায়গার জিনিসকে জায়গায় রেখে দেওয়ার কাজগুলো এই ফাঁকেই সারতে থাকি। ট্রলি থেকে সমস্ত জিনিস বার করে নেওয়ার পর আমি ভালো করে এটাকে মুছে বা কখনো কখনো আমি এটাকে ওয়াশও করি, তারপর শুকিয়ে যাওয়ার পর আমি এটা জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আমি আলমারির উপরে এরকম কর্নারেই রাখি, এখানে ধুলোটা কম পড়ে। আর এখন সমস্ত কাজই আমার প্রায় কমপ্লিট। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে নেওয়ার পর তারপর উঠে আমি গাছে জল টল দিয়েছি। আমি যখন বেড়াতে যাই গাছপালা আমি কীভাবে যত্ন করি, কীভাবে টেক কেয়ার করি বা কীভাবে রাখি সেটাও আমি কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সেটা আজকের ভিডিওতে আর শেয়ার করব না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। আর এখন সমস্ত কাজ মিটিয়ে দুজনে মিলে চা খাওয়ার পালা, একটু টিভি দেখার পালা, এইভাবে কোনো জায়গা থেকে ঘুরে আসার পর আমি এইভাবেই সমস্ত ঘরের কাজকে ম্যানেজ করি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমরা কেমন করে ম্যানেজ করো। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশের বেল আইকনটাকে হিট করে নোটিফিকেশনটাকে অল করে রেখো, যাতে যখনই নতুন ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।